নমস্কার, স্বপ্ন বাস্তব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রত্যেকটি মানুষই স্বপ্ন দেখে থাকেন। স্বপ্নের দুটো ভাগ রয়েছে, একটি শুভ ও আরেকটি অশুভ। এবার আমি আপনাদেরকে সেই স্বপ্নগুলোর কথা বলবো যে স্বপ্নগুলো শুভ ও যেগুলো দেখলে বুঝবেন আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন। ধনী হতে কে না চায়? ধনী হওয়ার জন্য প্রত্যেকটি মানুষই ছুটে চলে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে। কথাই বলে, লক্ষ্য পূরণ করতে গেলে মনে প্রাণে সেটিকে নিয়ে স্বপ্ন দেখতে হয়। ভিউয়ার্স, স্বপ্ন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। স্বপ্নে সবুজ গাছপালা ভরা বাগান। স্বপ্নে যদি কেউ সবুজ গাছপালা ভর্তি বাগান আর তার সাথে ভরা পুকুর দেখেন, তাহলে বুঝতে হবে সেটি তার বড়লোক বা ধনী হওয়ার লক্ষণ। পাতা ছিঁড়া। স্বপ্নে যদি কেউ দেখেন যে কোনো ধরনের গাছ থেকে পাতা ছিঁড়ে নিচ্ছেন, তাহলে এর অর্থ হলো সে জীবনে অনেক সম্পদ করতে পারবেন আর অনেক টাকা পয়সা তার জীবন ভরে উঠবে। আর যদি দেখেন কোনো ফলদায়ক গাছ থেকে পাতা ছিঁড়ে নিচ্ছেন, তাহলে সে সৎভাবে অনেক ধন সম্পদ আর টাকা পয়সার মালিক হবে। পতাকা। পতাকা যে কোনো দেশের জন্য গর্বের বিষয়। ঘুমের মধ্যে আপনি যদি দেখেন কোনো দেশের পতাকা উঠছে, তাহলে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে, অর্থাৎ আপনি ধনী হবেন। সাজগোজ। ঘুমের মধ্যে আপনি যদি দেখেন কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, সুন্দর সব পোশাক জিনিসপত্র দিয়ে সাজগোজ করছেন, তাহলে বুঝবেন আপনার জীবন থেকে বিপদ কেটে গেছে। সোনা দেখা। সোনার গয়না কে না ভালোবাসে? স্বপ্নে যদি কেউ সোনার গহনা দেখেন, তাহলে সেটা তার জন্য শুভ লক্ষণ বলে ধরা হয়। সূর্য। ঘুমের মধ্যে যদি আপনি সূর্য দেখেন, তাহলে আপনার জীবনও সূর্যের মতো হবে, প্রচুর টাকা পয়সায় ভরে উঠবে আপনার সংসার। চাঁদ। সূর্যের পাশাপাশি আপনি যদি স্বপ্নে চাঁদ দেখেন, তাহলে আপনি খুব শীঘ্রই বড়লোক হয়ে উঠবেন বলে ধরা হয়। আসুন দেখি এবার ফল দেখলে কি হয়। স্বপ্নে যদি কেউ ফল দেখে, তাহলে বুঝতে হবে তার জীবন আরামায়াসে কাটবে। কেউ যদি স্বপ্নে ফলপূর্ণ বাগান দেখে, তবে সে সুখী জীবনযাপন করবে বলে ধরা হয়। স্বপ্নে যদি ফল শূন্য বাগান দেখে, তাহলে সেটা দুঃখ কষ্টের ইঙ্গিত দেয়। আবার যদি কেউ স্বপ্নে ফল খান, তাহলে সে সুন্দর স্ত্রী লাভ বা উত্তম সন্তান জন্মিবার লক্ষণ বলে ধরা হয়। আম। স্বপ্নে যদি কেউ আম দেখেন, তাহলে সে বাড়তি সুখ স্বাচ্ছন্দ্যের লক্ষণ বলে ধরা হয়। আনার ফল। কেউ যদি স্বপ্নে আনার ফল দেখেন, তবে তার অর্থ সম্পদ লাভ করিবার লক্ষণ। নারিকেল। স্বপ্নে যদি কেউ নারিকেল দেখেন, তাহলে বুঝতে হবে তার সংসারে প্রচুর টাকা আসতে চলছে। কলা। কেউ যদি স্বপ্নে কলা খেতে দেখেন, তবে মনে করতে হবে তার সম্পদ প্রাপ্তি ও সুখ লাভের আশঙ্কা আছে। খেজুর। স্বপ্নে খেজুর ফল খেতে দেখলে সুন্দর স্ত্রী বা কন্যা সন্তান জন্মাবার লক্ষণ বলে মনে করা হয়। কাঁঠাল। স্বপ্নে যদি কেউ কাঁঠাল খেতে দেখেন, তাহলে তা ভালো কিছু পাবার সম্ভাবনা আছে বলে মনে করা হয়। আঙ্গুর দেখা। স্বপ্নে যদি কেউ আঙ্গুর দেখে, তাহলে তার চিন্তা দূর হবে বলে মনে করা হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।